হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকে দেখো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ড্রেস পরে তোমাদের সামনে এসে পড়লাম। কারণ আজকে ভাবলাম যে তোমরা অনেক সেকেন্ড টাইমার আসো, কিন্তু খুবই ভয় পাচ্ছ। কিন্তু ভয় পাওয়া আসলে উচিত না। কারণ কি, কারণ আমি একজন সেকেন্ড টাইমার, এই জন্য সেকেন্ড টাইমারদের জন্য আজকে আমি ভিডিওটা বানিয়েছি। এবং সেকেন্ড টাইমারদের জন্য কোন ইউনিটগুলো ভালো হবে সায়েন্সের থেকে, বিশেষ করে আমি নিজে একজন সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, এবং কিন্তু আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আমার টার্গেট ছিল। আমি সেকেন্ড টাইমার ছিলাম, খুবই কষ্ট পেয়েছি আপনাদের মতোই। কতটা কষ্ট পেয়েছি সেটা তো বুঝতেই পারছেন। তোমাদের তুমি করেই বলি, কারণ তোমরা আমার ছোট হবা, আমার জুনিয়র হবা। আমি হচ্ছে বর্তমানে ফোর্থ ইয়ারে বলা যায়। তো হচ্ছে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অবশ্যই চান্স হবে। আর সায়েন্স থেকে যদি হয় এবং সায়েন্সের প্রিপারেশন যদি খারাপ থেকে থাকে, তাহলেও ভয় পাওয়ার কারণ নাই সেকেন্ড টাইমারদের জন্য। কারণ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিট আছে, বি ইউনিটটা খুবই একটা জোস ইউনিট। কারণ কি, কারণ এখানে ম্যাথ এবং আইকিউ আছে। যারা হচ্ছে ফার্স্ট টাইমার তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথ আইকিউ থাকে না বি ইউনিটের জন্য, যেটা হচ্ছে জেনারেল ম্যাথ, বলতে খুবই বেসিক ম্যাথগুলো, যেগুলো হচ্ছে 5 থেকে 8 পর্যন্ত, 9-এরও কিছু কিছু থাকে। তো এই বেসিক ম্যাথ এবং হচ্ছে বেসিক আইকিউ, এগুলো সবাই পেরে যায়, একটু পড়লেই পারা যায়। সেকেন্ড টাইমাররা এটার প্রিপারেশন নিতে পারে বিশেষ করে। আর এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিটে। বি ইউনিটে কিন্তু সায়েন্স থেকে অনেক বেশি সিট, এছাড়াও কমার্স থেকেও মানে সবাই অনেকে চান্স পায়। কারণ কমার্সেরও যেহেতু অ্যাকাউন্টিং থাকে, সেহেতু তারাও ম্যাথ করতে পারে। এই জন্য আমাদের যেই বি ইউনিট সেখানে বেশিরভাগই সায়েন্স এবং কমার্সের, এবং আর্টসেরও অনেকে আছে। কারণ কি, আর্টসের থেকে আবার ওই যে ইকোনমিক্স থেকে কোশ্চেন আসে, ইকোনমিক্সের জিকেগুলো আবার পারে না সায়েন্স আলোরা। তো হচ্ছে আমি আবার হচ্ছে নিজে ইকোনমিক্স স্টুডেন্ট, তো তা আমার কাছে যারা পড়ায় আবার ওদের সুন্দরভাবে পড়াই দিই, তো ওটা ব্যাপার না। আজকে হচ্ছে আমি পড়াই না পড়াই ওইসব বলার ব্যাপার না, আমি হচ্ছে মেইনলি সেকেন্ড টাইমারদের মোটিভেট করতে আসছি। তো তোমরা হচ্ছে কোনোক্ষণে ভয় পাবে না, বুঝছো? আর ভয় পেলে আমি তো আসি, আমাকে কমেন্ট করবা, মেসেজ করবা, পরে আমি তোমাদের মোটিভেট করে দেবো। কিন্তু তোমরা কখনোই ভয় পাবে না, চান্স হবে, চান্স হবে না কেন। আর ম্যাথ আর আইকিউ যদি পড়ে ফেলো এদিক দিয়ে, আবার হচ্ছে তোমার ইকোনমিক্সের জিকে, ভূগোলের জিকে, এগুলো কিন্তু খুব বেসিকগুলো আসে। তারপর নগর পরিকল্পনা, তারপর হচ্ছে সরকার ও রাজনীতি, সরকার ও রাজনীতি থেকেও কিন্তু জিকে আসে। বাংলাদেশের সরকার ব্যবস্থা থেকে খুবই কোশ্চেন আসবে, মাস্ট আসবেই আসবে। যেহেতু বি ইউনিটের সাবজেক্ট 5টা থেকে অবশ্যই জিকেগুলো আসবে, এগুলো পড়ে নিতে হবে সেকেন্ড টাইমার যারা আসো। আর সায়েন্সের ইউনিট, এই ইউনিট ওগুলো চিন্তা ঝেড়ে ফেলো মাথা থেকে। কারণ হচ্ছে যারা হচ্ছে ফার্স্ট টাইমার থাকে তারা কিন্তু খুবই ওখানে চান্স পেয়ে যাবে, কারণ ওরা খুবই পরে আসে, ঠিক আছে? ওরা হচ্ছে মেডিকেলের জন্য পড়ে, তবে ঢাকা ইউনিভার্সিটি গুচ্ছ অনেক কিছুর জন্য পরে, ওদের খুবই একটা মানে ওরা পারবেই আর কি। তোমরা যেহেতু সেকেন্ড টাইমার, সেহেতু তোমাদের আর কোনো টেনশন নেই, শুধুমাত্র বি ইউনিটের জন্য প্রিপারেশন নিবো, বিশেষ করে সায়েন্সের যারা। আর যারা কমার্সের আছো তাদের তো ইউনিটটা আছে আবার বোনাস পয়েন্ট, এছাড়াও আইবি আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, ঠিক আছে? তো আইবিএর জন্য প্রিপারেশন নিতে পারো। আর হচ্ছে সেকেন্ড টাইমারও তোমার ওখানে ভর্তি হতে পারবা। আর সেকেন্ড টাইমার আমি নিজে ছিলাম, সেহেতু আমি তোমাদের বলতেছি যে পারবাই, চান্স কেন হবে না, পড়লে কেন পারবে না। আর হচ্ছে এখন তো আবার গুচ্ছ সিস্টেম করেছে, তো গুচ্ছের জন্য আবার 2-4 নৌকা পার দিলে কিন্তু আবার হবে না। কারণ কি, গুচ্ছতে তোমার আইসিটি পড়তে হবে, আবার ম্যাথ আবার হচ্ছে সব হাই লেভেলের, সব হচ্ছে তোমার ইন্টার লেভেলের, তো হচ্ছে ওগুলো কিন্তু অনেক কঠিন। ওরা যারা প্রিপারেশন নিবে তারা কিন্তু আবার জাহাঙ্গীরনগরে চান্স পাবে না, শিওর। কারণ কি, কারণ হচ্ছে জাহাঙ্গীরনগর বেসিক ম্যাথ, কিন্তু বেসিক ম্যাথে অনেকে পারবে না, ওই কিক নিয়মে অনেকে ভুলে গেছে। তারপর বেসিক বীজগণিতে, যেমন আমি যদি এখন বলি যে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্তের সূত্র কি, দেখি কমেন্টে কয়জন পারে, পারবে না আমি জানি। কিন্তু এসব কিন্তু শিখতে হবে, এবং এইসব থেকে কোশ্চেন হয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিটে বিশেষ করে। এরকম আরও যে ইউনিটগুলো আছে সেখান থেকে কিন্তু বারবার কোশ্চেন আসবে, আর এসব পারতে হবে আর কি। যে বি ইউনিটে, এই জন্যই সবচেয়ে বেশি সেকেন্ড টাইমারদের জন্য ইউনিট, কারণ এখানে প্রায় 160+ ছেলেদের সিট, 160+ মেয়েদের সিট। অবশ্যই জেনে থাকবা যে হচ্ছে দুটি আলাদা আলাদা, কিন্তু ছেলে মেয়ে আলাদা রেজাল্ট দেয়। আর সি ইউনিটে আবার একটা ঝামেলা আছে সায়েন্স আলাদের, কারণ কি, মাত্র 55টা সিট, আর তার মধ্যে হচ্ছে ইংলিশ আয়ার ছাড়া বেশিরভাগ সাবজেক্টগুলোই মানে দর্শন ইতিহাস অনেকে এগুলো পড়তে চায় না, কারণ এগুলো তো অনেকেই মানে যদি ভালো সাবজেক্ট, আমি সাবজেক্ট হিসেবে ছোটো করবো না, তো অনেকে পড়তে চায় না আর কি। আর বলতেও একটু কেমন লাগে হয়তো বা, আমার যেটা মনে হয় আর কি, বা অনেকে থেকে শুনেছি আর কি, ফ্রেন্ড বন্ধু বান্ধব ওরা অনেক আফসোস করে, আমার দু একটা ফ্রেন্ড আছে। তো এরকম হচ্ছে ব্যাপারটা। আর মাত্র 55টা সিট, তার মধ্যে 5টা 5টা করে এরকম করে সিট আর কি, 5টা দর্শন, 5টা ইতিহাস এরকম আর কি। আবার কমার্স থেকে তো সি ইউনিটে সিটই নেই, মাত্র 29, 29টা সিট। তো হচ্ছে 29টা সিটের জন্য এত প্রিপারেশন নিয়ে তো লাভ নেই। কিন্তু যেখানে হচ্ছে ম্যাথ আর আইকিউ যদি করে, তাহলে কি তোমার বি ইউনিটে হাতে এসে পড়তেছে, আর তাহলে চান্স কি আর কোনো বাকি থাকে? চান্স আর বাকি থাকে না, চান্স হবে মানে হবেই,
হতেই হবে, হবে না কেন? আর ম্যাথ আইকিউর জন্য আমি তো অনেকগুলো বই পড়ে ফেলছিলাম, প্রায় 3-4টা বই শেষ করেছি, সাইফুস ম্যাথ সহ আর বিভিন্ন বই। কিন্তু এখন তোমাদের জন্য আমি একটা ম্যাথের বই সাজেস্ট করতে পারি, যেটা আমি হচ্ছে আমার স্টুডেন্টদের পড়াই। সেটা হচ্ছে তোমার সায়েন্স ম্যাথটা, এটা দেখতে পারো, বুঝছো? এই ম্যাথটা থেকে অনেক বড় মোটা বই, কিন্তু এখান থেকে কমন আসবে একবারে হুবহু, ঠিক আছে? আমি তো আমার স্টুডেন্ট বলে দিই যে হচ্ছে অঙ্ক যে ঘুরায় দেয়, মানে নাম্বার সহ, আমি বলছি যে নাম্বার সহ কমন পড়বে, 2x² 2x² একবারে হুবহু কমন পড়তেই হবে, মাস্ট। আমার সিস্টেমে আমি অনেকগুলো কেটে কেটে আর কি পড়াই ওদের তো ওইভাবে, আর আমার কাছে পড়তে হবে, ওই জন্য আমি আর কি ভিডিওটা বানাচ্ছি না। কিন্তু তোমরা আবার ভুলবে না, আমি হচ্ছে মেনলি সেকেন্ড টাইমারদের মোটিভেট করতে হবে, কারণ আমি নিজে সেকেন্ড টাইমার তো নিজে বুঝি। আমি ফার্স্ট টাইমে হচ্ছে বি ইউনিটে 835 হয়েছিলাম, তখন বুঝছি যে হচ্ছে হবে নাকি হবে না, খুবই কষ্ট পাইছি। পরে একটা ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম, ভাই আমার কি চান্স হবে? ভাই বললো এবার তো হবে না, সেকেন্ড টাইমের চান্স ট্রাই করো, হবে ইনশাল্লাহ। তারপর কি টপ হয়ে গেছে, 5th পজিশন 17th পজিশন, 2 ইউনিটে আর কি, 2 ইউনিট দুরকম থেকে টপ তো করতে পেরেছি, তাই না? টপ তো করতে পেরেছি, তো তোমরা অবশ্যই পারবা, কেন পারবে না? পারতেই হবে, মাস্ট, কেন পারবে না? অবশ্যই আল্লাহ আছেন না, আল্লাহর উপর বিশ্বাস করবে এই কত কিছুদিন, আর টানা প্রতিদিন পড়তে থাকবে, পড়তে থাকবা। আর বাংলা থেকে একটু বলতি তোমার সাজেশন, বাংলাটা তোমরা বাংলা বিচিত্রা পড়ো, বিশেষ করে আমি টপিকগুলো দিয়ে দিছি, প্রত্যেকটা ভিডিও আছে কিন্তু যে বাংলার টপিক কী, ইংলিশ টপিক কী। তো বাংলার জন্য তোমরা সবচেয়ে মানে পড়তে চাও না, তোমরা বললা যে এতগুলো সমর্থক শব্দ পড়বো কীভাবে? আরে তোমার চান্স দরকার কি না? চান্স যদি দরকার হয় তাহলে পড়তে হবে, চান্স দরকার থাকলে পড়তে হবে, এটা হচ্ছে কথা, ঠিক আছে? আমি একটু রুড হয়ে যাচ্ছি কোথায়, কিন্তু মানে পড়তে হবে তাহলে, মানে না পড়লে কীভাবে চান্স হবে আজও? তাহলে তাহলে তোমার চান্সের দরকারটা কোথায়? মানে এইসব তো ফালতু কথা বললে হবে না, পড়তে হবে মাস্ট, ঠিক আছে? আমি নিজেও 13-14 ঘন্টা প্রয়োগ করে পড়ছি, তোমরা চাইলে আমি একটা রুটিন বানিয়ে দিতে পারি তোমাদের, ঠিক আছে? তোমরা চাইলে কমেন্ট করো যদি রুটিন তোমাদের দরকার থাকে। আর হচ্ছে এরকম মোটিভেশনাল ভিডিও আমি ভাবছি কিছুদিন বানাবো, এই কদিন, কারণ তোমরা খুবই টেনশনে থাকো, দেখছি তো আমি সেকেন্ড টাইম আর অনেকে আমার কাছে কান দেখ ফোন দিয়ে, ঠিক আছে, যে ভাই আমার কী হবে, মানে লাইফ থেকে খুবই ডিস্ট্রেস। আমি বুঝি না যে হচ্ছে ইউনিভার্সিটি কি সব, মানে ভার্সিটি তো সব না, আরও লাইফ অনেক কিছু করতে পারবে তুমি, দিস ইজ নট এভরিথিং, ইউ নো, ইউ হ্যাভ টু ডু মেনি থিংস ইন ইয়ার লাইফ, সো বি কেয়ারফুল অ্যান্ড বি সিনসিয়ার অ্যান্ড বি পেশেন্স, ওকে, বি কুল, কুল, ঠান্ডা মাথায় কাজ করতে হবে, পড়াশোনা চালিয়ে যেতে হবে, খুব বেশি পড়াশোনা করবা কিছুদিনই তো, 2-1 মাস মাত্র, তারপর আবার কি, তারপর আবার খেলাধুলা, একবার জাহাঙ্গীরনগরে চান্স পাওয়ার পর কী ফিলিং সেটা তো আমি বুঝছি, তাই না? সবার ফার্স্টে আমি কান্না করছি কিছুক্ষণ, আমার রেজাল্ট আমি বুঝতে পারিনি যে এটা আমার রেজাল্ট, আমি তো অবাক, আই হ্যাঁ এটা আমার রেজাল্ট, আমি তো মানে পজিশন করেছি 5th, মানে আমার তো মানে আমি তো মানে মানে আমি কিছুক্ষণ বুঝতে পারতেছিলাম এটা আমার রেজাল্ট কিনা। আমি 3-4 বার রিফ্রেশ করে দেখেছি, 3-4 বার ডাউনলোড করছি যে আবার নতুন করে আবার আপডেট দিল নাকি যে এটা রেজাল্ট চেঞ্জ হয়ে গেলে, কারণ সেকেন্ড টাইম আর কোনো ওয়ে নেই, পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাই না? তারপর আমি অনেক ভয় পেয়ে গেছি যে কী হবে, পরে দেখি যে না ঠিকই এটা আমার রেজাল্ট। পরে একটা চিৎকার দিয়েছি, আমার এই রুমেই ছিলাম, আমার রুমে একটা চিৎকার দিয়েছি, গ্যাস, তারপর আব্বা আম্মুকে জানালাম, সবার প্রথমে আম্মুকে জানাইছি। মা বাবার দোয়া সবচেয়ে বেশি কাজে লাগে, মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করতে নেই, ঠিক আছে? আর আল্লাহর উপর সবসময় বিশ্বাস রাখতে হবে, ঠিক আছে? আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে, আমি আল্লাহর উপর সবসময় শুকরিয়া করি এই জন্যে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তোমরাও সবসময় আল্লাহ শুকরিয়া করবা, কারণ আল্লাহ তোমাদের সৃষ্টি করেছে, ঠিক আছে? জীবনে কিছু একটা পারো না পারো, কিন্তু মেইন কিন্তু জানার যা, এটা কিন্তু ভুলবে না কখনো। আর বি ইউনিট যেটা বলতেছি সেটাই কিন্তু মেইন, বি ইউনিটের চান্স তোমাদের সেকেন্ড টাইমারদের একটাই ইউনিট, কোন ইউনিট, বি ইউনিট, সেকেন্ড টাইমারদের বি ইউনিটটা মাথায় রেখে দাও। এবং এই কয়টা মাস, 2টা মাস হয়তো বা আছে, ঠিক আছে, এই 2টা মাস একবারে মনোযোগ দিয়ে ম্যাথ আইকিউ পড়ে ফেলো, তারপর তাহলেই আমার মধ্যে এরকম একটা জাহাঙ্গীরনগরে জামা পরে ঘুরতে পারবা, ঠিক আছে? রাস্তায় আমি যখন বের হই না, সবাই তাকে দেখে যে হ্যাঁ ছেলেটা জাহাঙ্গীরনগরের, পিছ থেকে আওয়াজ হয় তখন আমি যদি শুনি দেখি বলে বলে জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট, তখন একটা আত্মার শান্তি লাগে। আর জাহাঙ্গীরনগর ক্যাম্পাসটা কি আল্লাহ, এই যে এখন অতীতে পাখিতে ভরে গেছে একদম, আমি তো মাঝে মাঝে যাই, করোনার মধ্যে বন্ধ কিন্তু টান, বুঝছো না, পড়তে আর পড়ে আর কিছুদিন করতে চলে যাচ্ছি, তো হচ্ছে তোমাদের চান্স পেতেই হবে, মাস্ট। আর আমি ভাবলাম যে হচ্ছে তোমাদের জন্য একটা ভিডিও বানাই, এই জন্যই বানানো, আমার জন্য দোয়া করবে তোমরা, ঠিক আছে? তোমাদের কাছে দোয়াই চাই শুধু আল্লাহর কাছে,
আর আমি তো অনেকগুলো ফ্রি ক্লাস তোমাদের আপলোড দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সবাই তো দিবে না, মানে এগুলো সবাই ওরা এক একটা ব্যাচে এক একজন 3,000 টাকা করে দেয়, তাও আমি হচ্ছে ওগুলো ভিডিও তাও আমি তোমাদের জন্য দিই, আপলোড করি, ঠিক আছে? তো তোমাদের তো বিষয়টা বুঝতে হবে যে তোমাদেরকে আমি কত ভালোবাসি। ওকে, তো হচ্ছে তোমরা পড়াশোনা করো, আর হচ্ছে জাহাঙ্গীরনগরে যখন পরীক্ষা দিতে আসবে তখন আমার সাথে দেখা করতে পারবে, ঠিক আছে? আমি তখন ওয়েটা বলে দিব, ঠিক আছে? আর বিভিন্ন কিছু আর অনেক কথা আছে, মানে কথা বলতে বসলে আর কথা বলতে মন চাই, শুধু কথা শেষ নেই। তো দোয়া করবে এটি, আরও পরে আরও ভিডিও বানাবো ইনশাল্লাহ, তখন আরও কথা হবে, দেখা হবে। সবাই ভালো থাকো তাহলে, আসসালামু আলাইকুম।